ভিএসডি, আপনারা জানেন ভারতের সর্বকালের সর্ব ইতিহাসের সেরা জাত হচ্ছে এই ভিএসডি, যেটা সাংলির শচীন ভাইয়ের থেকে আসছে। এই ভিএসডিটা শচীন ভাই সম্পর্কে চমৎকার একটা ভ্যারাইটি এই ভিএসডি। এরপরে আরও আছে আমাদের কালেকশনে অনুষ্কা। অনুষ্কা হচ্ছে ভিএসডির আগের মানে সেরা ভ্যারাইটি ছিল, এটা অনুষ্কা। খুবই চমৎকার একটা ভ্যারাইটি, গ্রিন, সিডলেস এবং লম্বা, এবং খুবই চমৎকার একটা ভ্যারাইটি হচ্ছে এই অনুষ্কা সিডলেস। এটা হচ্ছে আপনার এসএসএন। এসএসএন হচ্ছে সুপার সোনাকার পরবর্তী আপডেট ছিল এই এসএসএন। অনেকটা টিউবের মতো মোটা, প্রচুর জুস হয় এটাতে এবং রস মিষ্টতা বেশি এটাতে। এই যে সুপার সোনাকার, সুপার সোনাকার দেখতে চমৎকার একটা গ্রিন আঙুর, অনেকটা লম্বাটে টিউবের মতো, অনেকটা সুন্দর। এটা খুবই চলে, এটা বাংলাদেশেও প্রচুর আমদানি হয়ে থাকে এই সুপার সোনাকা। চমৎকার একটা আঙুর এই সুপার সোনাকা। এটা জ্যোতি ব্ল্যাক সিডলেস, নতুন একটা জাত এটা ইন্ডিয়াতে আসছে। এটা খুবই চমৎকার, যারা কালো আঙুর পছন্দ করে বিশেষ করে তাদের জন্য এই জ্যোতিটা খুবই চমৎকার একটা ভ্যারাইটি। এটা প্রচুর রস, জুস এবং মিষ্টতায় ভরা এই জ্যোতি ভ্যারাইটি। এটা হচ্ছে সেই ক্রিমসন সিডলেস, যেটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল হচ্ছে। খুবই চমৎকার একটা আঙুর, মিষ্টি এবং লাল আঙুর। এটা বাণিজ্যিকভাবে খুব ভালোভাবে হচ্ছে বাংলাদেশে এখন, এই সেই সিডলেস ক্রিমসন যেটাকে বলে। ক্রিমসন আঙুর বাংলাদেশে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় হয়েছে এবং খুব চমৎকার এটা রেজাল্ট হয়েছে। এটা হচ্ছে শরদ সিডলেস, কেউ শারিতা সিডলেস, কেউ শরদ সিডলেস, কেউ শরদ বলে থাকে এটা। এটা সাংলি, সোলাপুর, মহারাষ্ট্রের যে এতে পুনেতে খুব ভালো হয়ে থাকে। খুব চমৎকার একটা ভ্যারাইটি, দেখতে আকর্ষণীয় এই শরদ সিডলেস। এটা হচ্ছে মাঞ্জুরি শ্যামা ব্লু, এটা হচ্ছে আইসিআরের নতুন আবিষ্কৃত একটা ভ্যারাইটি। খুবই চমৎকার, এটা অনেকটা ব্লুবেরির মতো দেখতে গাছে থাকে। এটা আমি যে ট্রেনিং করছি এখানে আমাদের সাহাসার, এই ভ্যারাইটিগুলো আমাকে দিয়েছে। এটা সাব ট্রপিক্যালের জন্য পারফেক্ট একটা ভ্যারাইটি হচ্ছে এই মাঞ্জুরি শ্যামা ব্লু। এটা প্রচুর ধরে এবং এটার এই থোকাগুলো অনেক বড় বড় হয়ে থাকে এই মাঞ্জুরি শ্যামা ব্লু ভ্যারাইটিটা। এটা চমৎকার একটা আঙ্গুর একটা। এটা সেই সুধাকার সিডলেস, যেটা গোল্ড সিডলেস আঙ্গুর, খুবই চমৎকার মিষ্টি, এটা খাওয়াও যায় এবং কিসমিস তৈরিতে খুব চমৎকার একটা আঙ্গুর হচ্ছে সেই সুধাকার সিডলেস। সুধাকার সিডলেস ইতিমধ্যে বাংলাদেশে বেশ কিছু গার্ডেনও হয়েছে এবং গাছের গ্রোথও মার্শাল্লাহ খুব ভালো এবং ফুলও চলে আসছে। আমি দেখলাম এই সুধাকার সিডলেস। এটা হচ্ছে সেই সুলতানা, কিং অফ সুলতান, যেটা কখনোই চাষিদের ঠকায় না, যতই আবহাওয়া খারাপ থাকুক না কেন এই সুলতানা হবেই হবে, এমন একটা ভ্যারাইটি আছে সুলতানা। এটা খেতেও যেমন মিষ্টি এবং আঙ্গুরের যে মেন যে কিসমিস তৈরি হয় এই সুলতানা ভ্যারাইটি থেকে, সারা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কিসমিস হয় এই সুলতানা ভ্যারাইটি থেকে। তো এই যে ভ্যারাইটিগুলো আপনাদের দেখালাম, যেটা আরকে সিডলেস, এটাও চমৎকার একটা ভ্যারাইটি। এটাও লম্বা, সুপার সোনাকার কাছাকাছি একটা ভ্যারাইটি, প্রচুর ধরে এই জাতটা। এবং এটার এত মানে গাছেরও গ্রোথ এত সুন্দর হয়, যেটা আরকে সিডলেস, তারপরে এসএসএন সিডলেস, মানে কাছাকাছি অনেক চমৎকার একটা ভ্যারাইটি এটা। এটা সেই মাণিক্যমান, বর্তমানে বাণিজ্যিকভাবে যেটা আলোড়ন সৃষ্টি করছে সেই মাণিক্যমান, এই মাণিক্যমান ভ্যারাইটি। এইটার গার্ডেনে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি বেশ কয়েকটা। সেই মাণিক্যমান বাণিজ্যিকভাবে বাংলাদেশের সর্ববৃহৎ যে চাষ হচ্ছে এখন এই মাণিক্যমানের, এবং এটা সিডলেস ভ্যারাইটি, খুবই চমৎকার একটি ভ্যারাইটি। যেমন এটা মিষ্টি, খোসা নরম এবং ভিতরের রসটা অনেক বেশি, এবং এটা থেকে লম্বা কিসমিসও হয়ে থাকে এই মাণিক্যমান ভ্যারাইটি। এটা বিশেষ করে সোলাপুর খুবই সুন্দরভাবে হচ্ছে, সাংলি হচ্ছে এই মাণিক্যমান ভ্যারাইটিটা। এই সমস্ত জাতগুলো আমাদের দেশে আমরা পাঠিয়েছি এবং অনেক সুন্দর সুন্দর গাছের চারাও হয়েছে, এবং কিছু গাছ আগামী আমরা অক্টোবরের মাঝামাঝি থেকে দিতে পারবো, এবং যেগুলো রেডি আছে সেগুলো আমরা এখনই দিতে পারবো। অলরেডি বাংলাদেশের প্রায় 70-80 ছোটো বড়ো এই আঙুরের বাগান গড়ে উঠেছে। বিশেষ করে ঝিনাইদাতে বেশি এসে ঝিনাইদা, মেহেরপুর, কুষ্টিয়া, দিনাজপুর, পঞ্চগড় সহ এই যে সারা দেশে ছোটো বড়ো এই আঙ্গুর চাষ হচ্ছে। তো আপনারা যারা আঙ্গুর চাষ করতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে চারাগুলো ফলো পৌঁছে যাবে আপনাদের সঠিক ঠিকানায়। আপনাদের মোবাইল নাম্বার, নাম এবং জেলার নাম সহ আমাকে এসএমএস করবেন, ইনশাল্লাহ সব পাঠিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।